আসসালামু আলাইকুম সবাইকে। এখন প্রচুর বৃষ্টি পড়তেছে, আপনি কখনো বৃষ্টি কিরম পড়ে জানি না, কিন্তু বৃষ্টির জন্য সাউন্ড কতটুকু শোনা যাব সেটাও আমি বুঝতে পারতেছি না। তো এত বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফলে আমি ইউ করতে পারলাম না। আমরে ধান কাটছি 3 বিঘা, ধানও শুকাইতে পারি নাই। এখন যে পরিমাণে বৃষ্টি হইতেছে, এ দেখেন আমাকে দুয়ার টুয়ার দেখেন একদম ই হয়ে গেছে, গা গাতা গাতা উডে ই হয়ে গেছে, গা ঠোকরা বকরা হয়ে গেছে গা। আরও ঘরে তো ধান আছে, ঘরে ধান দেখাইতেছি আমি। এই দেখেন এটা পাকের ঘরে এত ধান থুয়ে দিছি, এই দুটি ঘি। আবার আরও দুই ঘরে আরও মোটামুটি মোটামুটি 3 ঠিকই আছে, আরও খেরের মধ্যে তো গেছেই, তার মানে ভেজা পানি পানি থেকে ই কাটছি, ধান কাটছি সেটা তো আছে, সেই পানির ফলে যেটা ই হয়েছে, ক্ষতি হয়েছে। ভেজা ধান খেরের সাথে ট্রেক্টরের মলতে গেলেই 5-6 মন গেছে গা। এত বৃষ্টি, এত মানে প্রচুর বৃষ্টি, ধারাকার বরফুন পড়ে আছে, কিন্তু বৃষ্টি থামে না, এদিকে পানি প্রচুর হয়ে গেছে গা। পানি বাড়তে বাড়তে বাড়ির পিছনেও আছে, সামনেও আছে, দাগ তলায় গেছে গা। এর মধ্যে এখন কি করবো, গোসল টোসল করছি, কইতেছি মুড়ি খাই, মুড়ি খাবার জন্য রেডি হয়েছি। আরও ধান গোনাও দেখাইতেছি কি পর্যায়ে রয়েছে আর কি। এখান থেকে দেখা যায় না নাই, একটা ঠিকই, আর ওইদিকে এটা একটা ঠিকই রয়েছে। আবার করিডোরে কিছু রাখছি, এই দেখেন প্রচুর পানি কি করছে, এই করিডোরে কিছু রয়েছে। আবার এই এই ঘরে এই রুমটায় রয়েছে কিছু। আর বৃষ্টি, বৃষ্টির শব্দ আপনারা শুনতে পারতেছেন না, আমি কারণ না মানে জাগার কুচকাচ হয়েছে, গাড়ি থাওয়া লাগে মানে ধান থাওয়া লাগে প্রচুর, মানে কি কমু আর। এই দেখেন এখানেও ধান ছুছি, এটা খেরের ঠিলাটা, এটা খেরের পালাটা, এটা এখানে ধান শুকান লাগে। ওইদিকে এখন দেখতে পারতেছেন না নাই, আমি বুঝান হাঁটতেছি না নাই, হয়তো বুঝবেন। দেখেন এইদিকে যেগুলো ধলা 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 লাল লাল দেখা যায়, সমস্ত দাগ পানি দেবো যায় গেছে গা, কি করবো আর। তো বললাম যে আজকে আবার নিউজে দেখলাম যে আমারে পড়ছে মানে 24 ঘন্টা আরও বৃষ্টি হবো, আর এই বৃষ্টির পানিগুলো সব ব্রহ্মপুত্র নদীতে আসবো। আর আজকে বাংলাদেশের একটা নিউজ ইউটিউবে দেখলাম যে আমাদের এখানকার পানিটা সিলেট কুড়িগ্রামে এগুলো লোড হয়ে গেছে গা, মেঘালয়ের পানি গেছে। তো এইটুকুই আর কি আপডেট। তো এখন এর মাঝে আমি অল্প মুড়ি খাই, মজাটা নেই আর কি, যদি মজা নেওয়ার সময় না।